ভারত বাংলাদেশের মধ্যে জমি বিতর্কের জেরে আজও উন্মুক্ত রয়েছে জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন চোষপাড়া বিওপি থেকে ভুজারি পাড়া পর্যন্ত প্রায় 4.5 কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত এলাকা। সোমবার সেখানে পরিদর্শনে যান জলপাইগুড়ির জেলা শাসক মমিতা গোদারা বসু, জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি মোনালিসা মাইতি, সদর বিডিও সুমন্ত দেবনাথ, রেভিনিউ ইন্সপেক্টর ননি রায়, বিএসএফ এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডার দর্শন সিং, দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিমল দাস, প্রাক্তন প্রধান সারদা প্রসাদ দাস প্রমুখ। নলজোয়ার বাসিন্দাদের অভিযোগ, বিতর্কিত জমি সমস্যা সমাধান না করে বিএসএফ এর তরফে কাঁটাতারের বেড়া ও সীমান্তে রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে প্রায় 30 থেকে 40 বিঘা চা বাগান ও প্রায় 250 বিঘা তিন ফসলি চাষের জমি নষ্ট হবে। ভূমিহীন হয়ে অনেকে আর্থিক সংকটের মধ্যে পড়বেন বলে আশঙ্কা করছেন তারা। এই বিষয়ে জেলা শাসক মমিতা গোদারা বসু জানান, সীমান্তের কাঁটাতারের বেড়া দেওয়ার ক্ষেত্রে জমি নিয়ে যে সমস্যা রয়েছে তা দেখতে এদিন পরিদর্শন ও স্থানীয়দের কথা বলা হয়েছে। সমস্ত বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। এখানে এসেছি যে আমাদের যে ল্যান্ড পারচেজ পলিসি ফর বিএসএফ, যেখানে ফেন্সিংয়ের ইস্যু আছে, তো এখানে কিছু প্রবলেম আছে। তো প্র্যাকটিক্যাল সমস্যা যে কেন এখানে ফেন্সিং হচ্ছে না বা এখানে মানুষের কি বক্তব্য আছে সেটা জানার জন্য, দেখার জন্য এবং ওদের কাছ থেকেও কিছু শোনার জন্য এসেছিলাম। মানিকগঞ্জ থেকে অমিত কুমার রায়ের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।